আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফোর্সেস গোল দু হাজার তিরিশের মধ্যে কেমন হবে বাংলাদেশ নৌবাহিনীর করভেট বহর তবে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন এইরকম ডিফেন্স রিলেটেড নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো প্রিয় দর্শক বাংলাদেশ নৌবাহিনীতে মোট করভেট যুদ্ধজাহাজের সংখ্যা পাঁচটি যে যুদ্ধজাহাজগুলির মধ্যে প্রথম বিডি নেভির করভেট বহরে যুক্ত হয় বিএনএস বিজয় যে যুদ্ধজাহাজটি গত চারেই আগস্ট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় লেবাননের বৈরুদ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নেভির বিজয়কে তুরস্কের মাধ্যমে মেরামত করে গত পঁচিশেই অক্টোবর দেশে আনা হয়েছে যে যুদ্ধজাহাজটি দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী অবসরে পাঠাবে তাই এই সকল যুদ্ধজাহাজগুলির ঘাটতিপূরণ সহ আগামীর হুমকি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী পরিকল্পনা গ্রহণ করেছে তাদের করভেট বহরে দুই সালের মধ্যে মোট ষোলোটি স্টেলথ করভেট যুদ্ধজাহাজ অপারেশনাল রাখবে জারি ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী চীনের তৈরি চারটি অত্যাধুনিক সি থার্টিন বা স্বাধীনতা ক্লাসের করভেট যুদ্ধজাহাজ সংগ্রহ করেছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিকল্পনা গ্রহণ করেছে ফোর্সেস গোল দুই হাজার তিরিশের মধ্যে দেশেই এমন চোদ্দোটি স্টেলথ করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করবে বর্তমান সময়ে বাংলাদেশ নৌবাহিনীর কর্ভেট বহরের মেরুদণ্ড খ্যাত চাইনিজ সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের কর্ভেট যুদ্ধজাহাজগুলির টেকনিক্যাল স্পেসিফিকেশানস সেন্সর সিস্টেম এবং ফায়ার পাওয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনে চীনের তৈরি এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের যুদ্ধজাহাজগুলি লম্বায় নব্বই মিটার চওড়ায় এগারো মিটার এবং এর ড্রাফট বা পানির নিচে ডুবন্ত স্থান চার দশমিক চার মিটার তেরোশো পঁয়ষট্টি টন ডিসপ্লেসমেন্ট বা ওজনের এই যুদ্ধজাহাজটির প্রপালশন সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটি পাঁচ হাজার একশো সম্পন্ন কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এসিএমটি পিয়লিস্টিক ডিজেল ইঞ্জিন যার সাহায্যে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত এই যুদ্ধজাহাজগুলি পঁচিশ নটিক্যাল মাইল বা ছয়চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটতে সক্ষম ষাট জন ক্রু মেম্বার এবং আঠারো জন নেভাল অফিসারের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ নৌবাহিনীর এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের যুদ্ধ জাহাজগুলিতে সামনে এবং পেছনে দুইটি পাওয়ার স্টেশনের ব্যবহার করা হয়েছে ফলে যে কোনো আপতকালীন সময়ে একটি পাওয়ার স্টেশন যদি জাহাজে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয় তবে অন্যটি দিয়ে অনাসেই জাহাজটিকে পরিচালনা করা সম্ভব হবে সম্পন্ন স্টেলথ ডিজাইনের যুদ্ধজাহাজ হবার সুবাদে বাংলাদেশ নৌবাহিনীর এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের কর্ভেট যুদ্ধজাহাজগুলি এনিমিশিপের র্যাডারে ছোট মাছ ধরার নৌকার মতো দেখাবে যা বাংলাদেশ নেভিকে এনিমিশিপ ডেস্ট্রয় এক ধাপে গিয়ে রাখবে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধজাহাজগুলিতে কোনো প্রকারের হ্যাঙ্গার যা সহজ ভাষায় বলতে গেলে হেলিকপ্টার রাখার নির্দিষ্ট কোনো ঘর না থাকলেও হেলিকপ্টার এবং নেভাল ড্রোন পরিচালনা করার জন্য একটি হেলিকপ্টার ল্যান্ডিং ডক রয়েছে এছাড়াও সিথাটিন বি ক্লাসের যুদ্ধজাহাজগুলির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করতে এই স্বাধীনতা ক্লাস করবেটগুলিতে ব্যবহার করা হয়েছে একটি ইনফ্যান্টি ব্রোড এবং চারটি লাইটক্রাফ্ট লঞ্চ করার সিস্টেম এই যুদ্ধজাহাজ থেকে কমান্ডো অপারেশন পরিচালনা করতে নেভিকে অনেক বড় অ্যাডভান্টেজ প্রদান করবে র্যাডার এবং সেন্সর সিস্টেম হিসেবে চীনের তৈরি এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের যুদ্ধ যুদ্ধজাহাজগুলিতে ব্যবহার করা হয়েছে একটি দুইশো কিলোমিটার রেঞ্জের সার্ফেস অ্যান্ড এয়ার সার্স ক্ষমতা সম্পন্ন আর টোয়েন্টি ফোর ওয়ান জিরো সি এস যে র্যাডারটিকে সার্ফেস অ্যান্ড ইয়ার সার্চের পাশাপাশি জাহাজ থেকে হেলিকপ্টার টেক অফ এবং ল্যান্ডিংয়ের কাজেও ব্যবহার করা সম্ভব চীনের তৈরি এই এস ব্যান র্যাডারটি প্রতি সার্চ রোটেশনের দেড়শোটি অবজেক্টকে ডিটেক্ট এবং ট্র্যাক করার পাশাপাশি সিক্স গতিতে শিপ লক্ষ্য করে ছুটে আসা যে কোনো এরিয়াল থ্রেডকেও ডিটেক্ট করতে সক্ষম তাছাড়া এই রেডারটি যুদ্ধজাহাজের প্রধান ফায়ার কন্ট্রোল র্যাডার হিসেবেও ব্যবহার করা হয় এবারে এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের যুদ্ধজাহাজগুলির আর্মামেন্ট বা হাতিয়ারের কথা বললে বাংলাদেশ নৌবাহিনীর এই স্বাধীনতা ক্লাসের করবেট যুদ্ধজাহাজগুলিতে যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য চারটি সি এইট জিরো টুয়ে অ্যান্টিশিপ মিসাইলের ব্যবহার করা হয়েছে যার সর্বোচ্চ রেঞ্জ একশো আশি কিলোমিটার পর্যন্ত নেভাল গান হিসেবে এই স্বাধীনতা গ্লাস কর্বেট যুদ্ধজাহাজগুলিতে ব্যবহার করা হয়েছে একটি এইসপিজের টোয়েন্টি সিক্স সেভেন্টি সিক্স মিলিমিটারের নেভাল গান যার সর্বোচ্চ রেঞ্জ পনেরো কিলোমিটার এবং ইফেক্টিভ রেঞ্জ দশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও এই যুদ্ধজাহাজটির ধ্বংসাত্মক ক্ষমতা আরও বৃদ্ধি করতে ব্যবহার করা হয়েছে দুইটি তিরিশ মিলিমিটারের এই স্পিজে সেভেনটিন অটোমেটিক লাইট মেশিন গান অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য বাংলাদেশ নৌবাহিনীর এই স্বাধীনতা ক্লাস যুদ্ধ যুদ্ধজাহাজগুলিতে কোনো টর্পেডো ব্যবহার করা না হলেও ছয়টি করে মোট বারোটি চারশো চল্লিশ মিলিমিটারের অ্যান্টিসাবমেরিন রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর এই সি থার্টিন বি বা স্বাধীনতা ক্লাসের করভেট যুদ্ধ জাহাজগুলিতে সেলফ ডিফেন্স বা অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে একটি ষোলো সেলের এফ এল থিটি থাউজেন্ড এন এয়ার ডিফেন্স সিস্টেম যার সর্বোচ্চ রেঞ্জ পাঁচশো মিটার থেকে নয় কিলোমিটার পর্যন্ত তাছাড়া এই যুদ্ধজাহাজের কাছে চলে আসা মিসাইল ধ্বংস করতে এই করভেটগুলিতে ব্যবহার করা হয়েছে দুইটি সিআইডাব্লিউ যার সর্বোচ্চ রেঞ্জ দুই কিলোমিটার পর্যন্ত তো বন্ধুরা এরকম সক্ষমতার মোট ষোলোটি করভেট যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর করভেট বাওয়ারে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছাবে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং টাইগার বাংলাদেশ চ্যানেলের সাথে জুড়ে থাকুন